মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন এই নাম্বারে নেশার কবলে প্রতিদিন ধ্বংস হচ্ছে বহু পরিবার কিন্তু কেন নেশার কবলে পড়েন মানুষ কিভাবে ছাড়ানো যায় মাদকের নেশা কি বলছেন মনোবিদরা দেখুন একটি প্রতিবেদন ল্যাপটপ ডেস্কটপ সিসিটিভি প্রিন্টার এসি এইচপি টেল ক্যানন সিপি প্লাস ইভিশন ইটা দিল অথরাইজড ডিলার ডেলটা কম্পিউটার খাগড়া বহরমপুর আমাদের এইচপি শরুপ এখন রানী বাগানে ভয়ঙ্কর মাদকের নেশা নেশার কবলে প্রতিদিন ধ্বংস হচ্ছে বহু পরিবার কিন্তু কেন নেশার কবলে পড়েন মানুষ কি বলছেন মনোবিদরা মনোবিদরা জানাচ্ছেন মাদকের শক্তি নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক কিন্তু কেন নেশার জালে আটকে পড়েন অনেকে অনেকে ড্রিম করছেন তার মধ্যে কেউ কিন্তু সবাই কিন্তু অ্যাডিক্টেড হয়ে যায় না কারুর কারুর ব্রেনের বেশ কিছু রিসেপ্টার আছে যে রিসেপ্টারগুলো ভীষণভাবে উত্তেজিত হয় ওই পার্টিকুলার সাবস্টেন্সটা পার্টিকুলার মাদকটা খাওয়ার ফলে সেটা ব্লাডের মধ্যে মিশে ব্রেনে পৌঁছায় এবং ব্রেনের ওই পার্টিকুলার রিসেপ্টারে গিয়ে অ্যাড হয় এবং তখন আমাদের মানে মনের মধ্যে একটা অদ্ভুত ভালো লাগার অনুভূতি তৈরি হয় ডোপামিন রিলিজ হয় তো এই জিনিসটা যাদের হয় খুব বেশি তারাই দেখা গেছে যে বারবার সেই মাদক দ্রব্যটাকে ইনটেক করার চেষ্টা করে নেওয়ার চেষ্টা করে এবং আলটিমেটলি দেখা যায় যে যেহেতু এই প্রত্যেকটা সাবস্ট্যান্সই প্রচণ্ড অ্যাডিক্টিভ প্রচণ্ড নেশা করে দেয় সেই মানুষটা আস্তে আস্তে সেই নেশায় আক্রান্ত হয়ে যায় ভাবে নেশার জালে ক্রমশ জড়িয়ে যান যুবক যুবতীরা এবার ধরুন যে মানুষটি দীর্ঘদিন ধরে অ্যালকোহলে অ্যাডিক্টেড দীর্ঘদিন ধরে হেরোইনে অ্যাডিক্টেড দীর্ঘদিন ধরে গাঁজায় অ্যাডিক্টেড সে তো জানে যে ওইটা খেলেই তার মনের মধ্যে তার সমস্ত শরীরের মধ্যে একটা প্লেজার অনুভূতি হবে একটা ভালো লাগার অনুভূতি হবে এবং সেই অনুভূতিটা পাওয়ার জন্যেই সে খাচ্ছে ক্রমশ বেশি পরিমাণে খাচ্ছে এবং একটা সময় আসছে যখন সে তার অন্যান্য কোনো কাজ না করে শুধুমাত্র সেই মাদক মাদকদ্রব্যটাকেই সেবন করার পেছনে জীবনটাকে শেষ করে ফেলছে এবং মাদকদ্রব্য সেবা সেবন করাটা যে শুধু তাকে শেষ করে দিচ্ছে তা নয় তার পরিবার সমাজ সবাইকে শেষ করে দেয় কিন্তু এর থেকে বাঁচার উপায় কি। আদৌ ছাড়া যায় নেশা মোটিভেশনে উত্তর বলছেন মনোবিদরা তবে এড়িয়ে যেতে হবে জ্ঞানের কথাও সকলে মিলেই জিততে হবে নেশার বিরুদ্ধে লড়াই তো এবার ব্যাপার হচ্ছে যে এই যে মোটিভেশনের কথাটা বললাম ইচ্ছার কথাটা বললাম এই ইচ্ছাটাকে কিন্তু মুখে বললেই কেউ বাড়াতে পারে না যে মদ খাস না মদের অনেক সাইড এফেক্ট আছে গাঁজা খাস না হেরোইন খাস না তাদের প্রচুর সাইড এফেক্ট আছে শরীর খারাপ হয়ে যাবে তুই রোজগার করতে পারছিস না তোর ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে তারা পরিবারে বাইরে মুখ দেখাতে পারছে না এই সব যে জ্ঞানের কথাগুলো এই জ্ঞানের কথাগুলো বললে একটা নেশার লোক কিন্তু সেটা ছেড়ে দেয় না তার জন্যে একটা স্পেসিফিক থেরাপি দরকার একটা স্পেসিফিক সাইকোলজিক্যাল কাউন্সিলিং দরকার যেটাকে আমরা বলি মোটিভেশন এনহ্যান্সমেন্ট থেরাপি বা এমইটি সেজন্য এটা একটা কম্বাইন্ড টিম অ্যাপ্রোচ যেখানে একজন সাইকিয়াট্রিস্ট একজন সাইকোলজিস্ট এবং ফ্যামিলি মেম্বার এবং সেই মানুষটি যিনি নেশাগ্রস্ত এদের সবাই সম্মিলিত একটা অ্যাপ্রোচে একটা মানুষকে এই মাদকা শক্তি থেকে পুরোপুরি বের করে আনা যায় মনোবিদ কাউন্সিলার পরিবারের মানুষ থেকে নেশাগ্রস্ত ব্যক্তি সকলের মিলিত প্রচেষ্টাতেই নেশা থেকে মুক্তি পাওয়া সম্ভব শুভরাজ সরকারের রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া